হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টলিউড ডায়েরি। নন্দিনী সিরিয়ালে আগের বিরাটকে আমরা কেউই ভুলতে পারবো না, কিন্তু নতুন বিরাটও তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে একটু একটু করে আমাদের সকলের ভালো লাগার পাত্র হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজ আমরা কোনো তুলনায় যাব না। আজ আমি আপনাদেরকে জানাবো নতুন বিরাটের আসল নাম এবং তার আসল পরিচয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্লিজ মেক শিওর যে আপনারা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে ফেলেছেন। সো ফ্রেন্ডস, আর দেরি না করে লেট স্টার্ট। নন্দিনী সিরিয়ালে বর্তমানে জননীর হিরোর নাম বিনয় গৌড়া। বিনয় গৌড়া এমন একজন টেলিভিশন অ্যাক্টর যিনি কিনা প্রথম পপুলারিটি পান এবং দর্শকদের নজরে আসেন জি কন্নড় চ্যানেলের সিআইডি কর্ণাটকা থেকে। ইনি একজন ন্যাশনাল অ্যাথলিট চ্যাম্পিয়ন, যার জন্য তার বডি ইমেজটা তাকে যে কোনো ক্যারেক্টারের জন্য সিরিয়ালে মানিয়ে যেতে সাহায্য করে এবং তাকে একটা হিরোইক লুক দেয়। বিনয় গৌড়া নিয়মিত জিম যান এবং তিনি নিয়মিত শরীরচর্চা করেন, এটা তার হবি বললেও ভুল হবে না। অ্যাক্টর বিনয় গৌড়ার জন্ম 7th March 1985 ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে। তিনি তার স্কুল কমপ্লিট করেছেন সেন্ট আনস হাই স্কুল রাজাজিনগর ব্যাঙ্গালোর থেকে এবং কলেজ কমপ্লিট করেন KLE সোসাইটিস এস নিজলিঙ্গাপ্পা কলেজ থেকে। একদম ছোটবেলা থেকেই তার বেস্ট ফ্রেন্ড ছিলেন অক্ষতা। তারপর 20 বছরের বন্ধুত্বকে সম্মান জানিয়ে তারা পরস্পর পরস্পরকে ভালোবাসতে শুরু করেন। এভাবে আরও 10টা বছর কেটে গেছে তাদের বিবাহিত জীবনের এবং তাদের একটি কিউট বেবি বয়ও রয়েছে। তাদের 30 বছরের এই অটুট বন্ধন আশা করি আজীবন অটুটই থেকে যাবে। বিনয় গৌড়ার স্ত্রী অক্ষতা গৌড়া বর্তমানে একজন হাউসওয়াইফ। তার ডাকনাম আক্কু। তিনি প্রথম জীবনে কিছু টিভি শোজ করেন বটে, কিন্তু পরে পরিবার এবং সন্তানের জন্য সব কিছু ভুলে মন দিয়ে সংসার করছেন। বর্তমানে বিনয় গৌড়া একজন অ্যাক্টর এবং প্রডিউসার। তার সর্বভারতীয় সাফল্য আসে হর হর মহাদেব সিরিয়ালের মাধ্যমে। 2018 সালে তিনি সপরিবারে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই শিফট করেন। নন্দিনী সিরিয়ালে লিড রোল ছাড়াও তিনি আরও কয়েকটি সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেছেন। সেগুলি হলো হর হর মহাদেবে মহাদেবের চরিত্র, বালি বন্দে জীবার চরিত্র, সিরিয়াল জয় হনুমানে রাবণের চরিত্র ইত্যাদি। নিঃসন্দেহে বিনয় গৌড়া একজন ভার্সাটাইল অ্যাক্টর, যিনি কিনা অ্যাক্টিং ছাড়াও বর্তমানে প্রডিউসার হিসেবেও কাজ করছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে নন্দিনী সিরিয়ালের নতুন বিরাটকে, অর্থাৎ বিনয় গৌড়াকে, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর বন্ধুরা, আপনারা এটাও লিখে জানান যে আপনারা আর কোন নতুন অ্যাক্টরের সম্বন্ধে জানতে চান। আর এখনো পর্যন্ত যারা নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতেও একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল টলিউড ডায়েরি।